জামাতে ইসলামের ব্যাপারটা তো উচ্চ আদালতে আটকে আছে, সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া সরকার তো ডিরেক্টলি এখানে হস্তক্ষেপ করতে পারে না, যেহেতু সেখান থেকে কোনো নিষেধাজ্ঞা আসে। তবে আদালতে লিগালি লিগ্যাল ব্যাটেলে জামাতে ইসলাম দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে একটা দাবি আছে, তো সে ব্যাপারে তো আইনমন্ত্রী বলেছেন পদক্ষেপ দিতে হবে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। ইলেকশন কমিশনের নিবন্ধন থেকে তো সেটা তো আমাদের বিষয়, ইলেকশন কমিশন 39-40টা দলকে নিবন্ধিত করেছে। এখন এই ইলেকশন কমিশনকে তো আওয়ামী লীগ সরকার বলে দেবে না অমুককে নিবন্ধিত করো, অমুককে করো না, এ ধরনের কোনো নির্দেশ আদেশ আদালতকে যেমন করা হয় না, ইলেকশন কমিশনের মতো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান সেখানেও এ ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করি না করব না।